আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীর প্রতি একটা অনুরোধ করবো যে আপনারা যখন 4-5 দিনের জন্য বাসা ফাঁকা রেখে বাড়ি ঘরে যাবেন, তখন দয়া করে মূল্যবান বস্তু অর্থাৎ নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে হয় ব্যাংকে রাখেন অথবা কোনো নিকটতম আত্মীয় বন্ধুবান্ধব যারা ঢাকা থাকবে তাদের কাছে জমা রেখে যান। তাহলে ঢাকা বাসা যদি কোনো দুষ্কৃতিকারী কোনো কারণ ঘটেও তাহলে আপনার মূল্যবান মূল্যবান বস্তুগুলো চুরি হওয়ার ভয় থাকবে না।